ডাকবাংলো কথাটা শুনলে কি মনে হয়? কোনো এক অতিথি নিবাস যেখানে রাত্রিটুকু থাকার জন্য কোনো এক অতিথি হঠাৎ এসে পড়েছে। ডাকবাংলো কথাটা আজকালকার দিনে খুব একটা শুনতে পাওয়া যায় না, আর এই রান্নার নামটাও ভীষণ অদ্ভুত, তাই না? তবে মাটন ডাকবাংলো বা ডাকবাংলা মাটন কারিটা কিন্তু দুর্দান্ত স্বাদের একটা রান্না, যেটাও আজকালকার দিনে প্রায় হারিয়ে যেতে বসেছে। তাহলে চলুন আজকের পর্বে এই রান্নাটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 500 গ্রাম খাসির মাংস। এবারে 3 টেবিল চামচ টক দই আমি একটা বাটিতে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। টক দইটা ফেটিয়ে মসৃণ করে নেওয়ার পরে এটাকে আমি ওই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1/4 চামচ গুঁড়ো হলুদ, 1/4 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি 1/4 চামচ লবণ, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। এবারে এটাকে মাংসের সঙ্গে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এই রান্নাটার জন্য মাংসের পিসগুলোর সঙ্গে যদি একটু চর্বি থাকে তাহলে কিন্তু খুব সুন্দর হয়, আর আমিও ঠিক সেই রকম পিসই নিয়েছি যেমনটা আমি এখানে দেখাচ্ছি। মশলাটা মাংসের সঙ্গে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য সরিয়ে রাখছি। এবারে একটা শুকনো কড়াই গরম করতে দিয়ে তাতে দিচ্ছি 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, 3 ছোট এলাচ, 4 লবঙ্গ, 1 ইঞ্চির মতন দারচিনি, 1/2 জায়ফল, 1 জয়িত্রী, 2 চা চামচ গোটা ধনে, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 12-15টা মতন গোলমরিচ। এবারে মাঝারি আছে এই কড়াইয়ে মশলাগুলোকে আমি একটু মিনিট খানেকের জন্য ভেজে নেব। আর এভাবে 1 মিনিটের মধ্যেই মশলাটা ভাজা হয়ে গেলে আঁচ বন্ধ করে দিচ্ছি। তারপর এটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে একটা গুঁড়ো করে সরিয়ে রাখছি। এবারে নিয়ে নিচ্ছি 6টা মাঝারি আকারের আলু, খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে রেখেছি। একটা কড়াইয়ে 4 টেবিল চামচ সর্ষের তেল গরম করতে দিচ্ছি, আর তেল গরম হলে ওই আলুর টুকরোগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে এগুলো ভাজা হয়ে যাবে। এগুলোকে আমাদের লালচে করে ভাজতে হবে, একটু সতর্ক থেকে উল্টে পাল্টে দিতে হবে যাতে সব দিকটা খুব সুন্দরভাবে ভাজা হয়। আর আমাদের এখানের আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তাই তেল ঝরিয়ে এগুলোকে আমি একটা পাত্রে তুলে রাখছি। আলুগুলোকে এভাবে ভেজে নিয়ে সরিয়ে রাখলাম। আমাদের দরকার হবে সেদ্ধ ডিম। আমি 3টে ডিম সেদ্ধ করে রেখেছিলাম, যেগুলো কাঁটা চামচ দিয়ে এভাবে ফুটো করে নিয়ে গরম তেলে ভাজতে দিচ্ছি। এগুলোও ভালো করে সব দিক খুব সুন্দর নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, আর ভাজা হয়ে গেলে এগুলোকেও আমি তুলে রাখছি। চলে যাচ্ছি রান্নার পরবর্তী পর্যায়ে। এবারে কড়াইতে 1/2 কাপ সর্ষের তেল গরম করে নিয়ে এতে ঝিরে ঝিরে করে কাটা পেঁয়াজগুলো আমি দিয়ে ভাজতে দিচ্ছি। এখানে মাঝারি আকারের 3টি পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, আর এই পেঁয়াজটা সোনালি রং হওয়া পর্যন্ত এভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে। পেঁয়াজটা যখন বেশ ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে তখন এর ভিতরে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসের চর্বিটা কিন্তু এর মধ্যে আমি দিইনি। আর এভাবে আমাদেরকে 5-10 মিনিট খুব চড়া আঁচে কষাতে হবে। মাটন খুব জুসিভাবে রান্না করার নিয়ম হচ্ছে প্রথম 5-10 মিনিট খুব ভালোভাবে চড়া আঁচে কষাতে হবে। এতে কী হবে, মাংসের বাইরের দিকেরটা সিল হয়ে যাবে আর মাংসের জুসটা কিন্তু ভিতর দিকেই থেকে যাবে। আর ওই 5-10 মিনিট যখন হয়ে যাবে কষানো, তারপরে আঁচটা কমিয়ে দিয়ে অন্যান্য মশলা দিয়ে কষাতে হবে। তখন জুসটা মাংসের ভিতরেই রান্না হবে, মাংসের জলটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে না। তাই প্রথম 5-10 মিনিট চড়া আঁচে কষানোটা কিন্তু ভীষণ জরুরি। এভাবে মাংসটাকে কষাতে কষাতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, আর তারপরে আবার কষাতে থাকছি। এখনও 10 মিনিট হয়নি। অনেকে মনে করেন যে রান্নার মধ্যে চিনি দিলে বোধহয় ভীষণ মিষ্টি হয়ে যাবে বা চিনি দেওয়ার কোনো দরকার নেই, তবে লবণের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু রান্নায় চিনি দেওয়াটা ভীষণ জরুরি, আর রান্নায় খুব সুন্দর রং আনতে চিনিটা ভীষণভাবে সাহায্য করে। এইভাবে কষানোর সময় চিনিটা দেওয়াই খুব দরকার। অনেকে তেলের মধ্যে দিয়ে থাকেন, তবে ডাক্তাররা সতর্ক করছেন যে তেলের মধ্যে চিনিটা দেওয়া একদম উচিত নয়। তাই আমি রান্নার কষানোর সময় চিনিটা দিয়ে একটু কষিয়ে নিলাম। এবারে আঁচটা কমিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ লবণ, আর ওই গুঁড়ো মশলাটা 2/4 চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। আঁচটা ভীষণভাবে কমিয়ে দিয়েছি, এর ভিতরে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। তারপরে এই মাংসের সঙ্গে এগুলোকেও কষাতে থাকছি, আর এবারে খুব কম আঁচে আমি 10 মিনিটের জন্য আরও কষিয়ে নেব। ওই যে আগে বলছিলাম যে চড়া আঁচে প্রথম 10 মিনিট কষানো হবে, তারপরের 10 মিনিট হবে কম আঁচে। এবারে কী হবে, ওই মাটনের জুসটা কিন্তু মাটনের ভিতরেই রান্না হবে, জলটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে না। দেখুন এই যে আমি কষাচ্ছি, জলটা কিন্তু ছেড়ে দিচ্ছে না, ওই প্রথম 10 মিনিট চড়া আঁচে কষিয়ে নিয়েছিলাম।
এরপরে কি করছি, এই কষানোর শেষের দিকে আমি আগের থেকে ম্যারিনেট করা চর্বিটা দিয়ে দিচ্ছি। চর্বিটা পরেই দিচ্ছি, কারণ প্রথম দিকে চর্বিটা দিলে কিন্তু চর্বিটা কষে একদম গলে যেত, সেই জন্য কষানোর একদম শেষ দিকে চর্বিটা দিচ্ছি। একটু মশলার সঙ্গে ওটাকেও কষিয়ে নিচ্ছি। এভাবে 10-10 মোট 20 মিনিটের জন্য কষিয়ে নেওয়ার পরে আঁচটা আমি বন্ধ করে দিচ্ছি। আর তারপরে কি করব, এই সব কিছু একটা প্রেশার কুকারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। প্রেশার কুকারে নিয়ে নেওয়ার পরে এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল। ওই কড়াইটা ধুয়েও আমি জল দিয়ে দিচ্ছি। আমার এখানে যা পরিমাণ আছে তাতে 1 কাপ জলেই হয়ে যাবে, খুব বেশি জল তো পাতলা হবে না। এখানে 1 কাপ জল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ওই গুঁড়ো মশলাটা, আগে যেটা রান্নায় দিয়েছি। তারপরে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে মাঝারি আঁচে বসাচ্ছি, আর ভিতরে যখন স্টিম এসে যাচ্ছে তখন এর হেডটাও আটকে দিচ্ছি। তারপরে আমি 3টে সিটি দিয়ে নিচ্ছি। 3টে সিটি দিতে হবে অথবা 20 মিনিট কম আঁচে রান্না করতে হবে। তারপরে আঁচ বন্ধ করে এটাকে একটু ঠান্ডা হতে দিচ্ছি। তারপরে এটাকে পরিবেশন করলেই আমাদের মাটন ডাক বাংলো একদম তৈরি। দেখছেন তো কি সুন্দর মাংসটা রান্না হয়েছে। এবারে আমি বলবো রান্নাটার নাম কেন এমন অদ্ভুত। যতদূর জানতে পারা যায় এর উৎপত্তি ব্রিটিশ শাসনকালের সময়ে। সরকারের কোনো প্রতিনিধি প্রত্যন্ত গ্রামে গঞ্জে গিয়েও যেন রাত বিরেতে কোনো সমস্যায় না পড়েন, সেই জন্য সেই সব এলাকাতে একটি করে হলেও অতিথি নিবাস থাকত, যেগুলোকে বলা হতো ডাক বাংলো। আর সেই ব্রিটিশ রেস্ট হাউস বা ডাক বাংলায় এই মাটন কারিটা ছিল ভীষণ জনপ্রিয় একটা পদ। ডাক বাংলোগুলোতে থাকতো ফার্ম হাউস, আর সেখান থেকে এই রান্নার প্রয়োজনীয় মাংস ডিম এসব জোগাড় করা কোনো সমস্যা হতো না। আর এই রান্নায় তো দরকার হয় শুকনো মশলা, সেই জন্য রাত বিরেতে আয়োজন করাও সহজেই হয়ে যেত। এক সময়ের ব্রিটিশ শাসনের অবসান হয়, তবে বাঙালি বাবুর্চিদের হাতে বানানো এই রান্নাটি ভোজন রসিকদের কাছে ভালোবাসার জায়গায় থেকে যায়।